হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? এখন বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে, আজ আমি তাই তোমাদের একটা নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি করে দেখাচ্ছি। আমি এখানে পুরো 1 কাপ চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল, আর 1 কাপ মুগের ডাল নিয়েছি। সমান সমান রেশিওটা নিতে হবে। নিয়ে আমি মুগের ডালটা, চালটা একটু হালকা কড়াইতে একটুখানি নেড়ে নিয়েছি। এটা কিন্তু হালকা করে নেড়ে নেওয়া মুগের ডাল আর চাল একসঙ্গে মিক্সড করে আমি একটু হালকা করে নেড়ে নিয়েছি। চাল আর মুগের ডালটাকে আমি ভালো করে একটু জল দিয়ে ধুয়ে অল্প একটু এতে জল দিয়ে আমি একটু ভিজতে দিলাম আধ ঘন্টা মতো। এইবার আমি একটা কড়াইতে 2 টেবিলস্পুন সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি গোটা জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ফ্রাই করে নেব আমি, তাহলে এর থেকে একটা ভালো স্মেল আসবে। এইবার আমি এতে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, পরে আমি হলুদটা অ্যাড করব। হলুদ দেওয়ার পর এতে আমি ছোট ছোট করে কেটে রেখেছি একটু আলু দিয়ে দিলাম, আর দিলাম আমি 1টা ছোট গাজর করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এটা একটু হালকা করে ফ্রাই করে নেব। হালকা করে একটু ফ্রাই করে নেওয়ার পর আমি এটা একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও এর সঙ্গে হালকা করে আমি একটু ফ্রাই করে নেব। তার মধ্যে আমি দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, আর দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে ড্রাই মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি মশলাগুলো আস্তে আস্তে কষিয়ে নেবো, ঢাকা দিয়ে দেবো আর একদম মিডিয়াম ফ্লেম করে দেব। মশলাটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো আদা আমি গ্রেট করে নিয়েছি, আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কাটা আমি বেশি দিলাম না। আমি এখানে 2টো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছিলাম, তাহলে বেশি ঝাল হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না। এবার আমি এটা ঢাকা দিয়ে আবার একটু কষিয়ে নেব। আড়ার থেকে আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে আমি অর্ধেক হাঁড়ি পর্যন্ত মতো আমি জল দিয়েছি, জলটা বেশ গরম হয়ে গেছে। এইবার আমি চাল আর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম হাঁড়িতে সবটাই দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা হাঁড়িতে দিয়ে দিয়েছি, জলটা গরম অবস্থায় দিতে হবে, একদম ঠান্ডা জলে দেবে না। এইবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, যতক্ষণ না ফুটছে, যেই ফুটবে ঢাকনাটা সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। মশলাটা দিয়ে আলু, টমেটো, গাজর বেশ সুন্দর করে কষে গেছে, আলু আর গাজরগুলোও বেশ সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে। এইবার আমি হাঁড়িতে যে ডাল আর চালটাও ফুটে গেছে, এইবার আমি মশলাগুলো আস্তে আস্তে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এই কষানো মশলাগুলো আমি হাঁড়িতে দিয়ে দেবো। সব কষানো মশলাগুলো আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি। এইবার আমি একটু মিষ্টি দেব। আমি এখানে 1/4 টিস্পুন আমি চিনি দিলাম, আর 1 টেবিল স্পুন আমি নুন দিলাম। তোমরা যে যেরকম নুনটা খাবে বা মিষ্টি খাবে সেরকম নুন মিষ্টি অ্যাড করে নেবে। এইবার আমি এটা ভালো করে ফুটতে দেবো, আস্তে আস্তে রান্নাটা হবে। আর বন্ধুরা, যখনই গরম জলের দরকার হবে অবশ্যই গরম জল ইউজ করবে, ঠান্ডা জল দেবে না, তাহলে খিচুড়িটা কিন্তু পানসি হয়ে যায়। খিচুড়ি যখনই করবে রান্নায় বা খিচুড়িতে, সঙ্গে সঙ্গে যখন জলের দরকার হবে অবশ্যই গরম জলই ইউজ করবে। এবার আমি এটা লো ফ্লেম করে দিয়েছি, আস্তে আস্তে ফুটবে, চাল আর ডালটা আস্তে আস্তে সেদ্ধ হবে। খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে, দেখো বেশ সুন্দর হয়ে গেছে, ঘন হয়ে গেছে, চাল আর ডাল সব সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে, যারা ঘি খেতে ভালোবাসো, তারা অবশ্যই 1 চামচ ঘি দিয়ে দেবে।
এবার ভালো করে গরম মশলাটা মিশিয়ে দিয়ে খিচুড়ির মধ্যে আমি ওভেনটা অফ করে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি। 10 মিনিট মতো আমি রেখে দেওয়ার পর স্ট্যান্ডিং টাইমে এবার আমি নামিয়ে নিচ্ছি খিচুড়িটা। খিচুড়িটা রেডি হয়ে গেছে, আমি সাবুর পাপড় দিয়ে গরম গরম সার্ভ করেছি। তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে, ভালো লাগলে অবশ্যই আমি জানিও কেমন খেলে খিচুড়িটা। আর পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমার তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। আজ তাহলে আসি বন্ধুরা, আবার কালকে পরের একটা রান্না নিয়ে চলে আসব। সুস্থ থেকো, ভালো থেকো, বাই ফ্রেন্ডস। Thank you.